নমস্কার, রান্নার হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো চিতল মাছের মুইঠা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই চিতল মাছের মুইঠা করতে গেলে লাগবে চিতল মাছ। আমি এখানে চিতল মাছের একটা পিঠের অংশ নিয়ে সাইড থেকে চিরে নিয়েছি। এবার আস্তে আস্তে এখান থেকে মাংসগুলো এভাবে এভাবে তুলে নেব, যাতে কাটা না উঠে, আর কাটা উঠলেও বেছে নিতে হবে। আপনাদের অসুবিধে হলে আপনারা দোকানে বললেও ওরা মাছটা তুলে দেয়, আর না হলে নিজে বাড়িতে করতে পারলে এই এভাবে চেঁচে চেঁচে তুলে নেবেন। চামচ দিয়ে চেঁচে চেঁচে তুলে নিতে হবে। আমি এইটুকু তুলেছি, বাদ বাকিগুলো তুলব। আর লাগবে আমি এখানে একটা টমেটো পেস্ট নিয়েছি, এখানে একটা পেঁয়াজ, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এইখানে আর একটা পেঁয়াজ নিয়েছি, পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর স্বাদ মতো নুন। আর লাগবে আমি যখন যতটুকু লাগবে আমি দেওয়ার সময় বলে দেব। আর লাগবে আলু সিদ্ধ। আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। আর লাগছে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, দুটো তেজপাতা নিয়েছি, আর গরম মশলা। রান্নাটা করব কিছুটা সাদা তেল দিয়ে, কিছুটা সর্ষের তেল দিয়ে। আমি কাঁটাটা সব পরিষ্কার করে মাছগুলো সব চেঁচে তুলে নিয়েছি। কাঁটাটা আমি ফেলবো না, কাঁটাটা দিয়েও চচ্চড়ি করা যাবে। আমার মাছ হয়েছে এইটুক, এবং কাঁটাটা সাবধানে তুললে কোনো কাঁটাই উঠে না, আপনারা ভয় পাবেন না, এভাবেই করবেন। এবার আমি পরের স্টেপে যাচ্ছি। মাখার সুবিধার জন্য আমি বড় একটা বোলে ঢেলে নিয়েছি মাছগুলো। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলো বেশ ছোট ছোট করে কেটেছি। দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম দেবেন। দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দেব একটু হলুদ। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখানে যেই দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এইগুলো এখন দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রেখেছিলাম। এগুলো বাইন্ডিংয়ের কাজ দেবে। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে দেখবেন, খুব সুন্দর রেসিপি। আজকাল তো প্রত্যেক বিয়ে বাড়িতেই এই রেসিপিটা হয়। সুন্দর করে এবার মেখে নিচ্ছি। আমার মাছ, আলু এবং মশলাগুলো সুন্দর করে আমি মেখে নিয়েছি, এবং এবার হাতে সর্ষের তেল, হাতে সর্ষের তেল মেখে এভাবে করে নেব। আমি এর আগেও আরও কয়েকটা করে নিয়েছি, এভাবে করে করে রাখব। খুব টেস্টি একটা রেসিপি। আপনারা আপনাদের সাইজ বুঝে করবেন। এগুলো কিন্তু সিদ্ধ দিলে আর একটু ফুলবে।
এভাবে আমি সবগুলো করে নেব। এভাবে আমি সবগুলো মুইঠা করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ পছন্দ মতো সাইজ করবেন। আমার মুইঠাগুলো করা হয়ে গেছে, এবার রান্না শুরু করব। এদিকে আমি কড়াইতে কড়াই বসিয়েছি, উনানে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়েছি, জল ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মুইঠাগুলো ছেড়ে দেব। প্রথম নাড়বো না, কিছুটা বয়েল হলে তারপর আস্তে করে নেড়ে দেব। মুইঠাগুলো আমি নেড়ে চেড়ে বয়েল করে নিয়েছি, এবার আস্তে আস্তে তুলে নেব। সাবধানে করতে হবে। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়েছে, তেল দিয়েছি। তেল দিয়েছি আমি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে। আমি সবসময় ভাজার জন্য এই কড়াইটাই ব্যবহার করি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো এবং সুবিধা মতো কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেবেন। মিডিয়াম আঁচে ভেজে নেব। উল্টা পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আমার মুইঠাগুলো সিদ্ধ করে এবার ভাজাতে দিয়ে দিয়েছি। ভাজাটাও আমার হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে নেব। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি এক ব্যাচে ছটা করে দিয়েছি, আরও এক ব্যাচ হবে দিয়ে দিচ্ছি। হালকা ভাতে উল্টে পাল্টে সুন্দর করে হালকা হাতে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। এক বেশ তুলে নিয়েছি, আরেক বেশ দিয়েছি। এভাবে পরপর ভেজে নেব আমি। এভাবে এভাবে আমি পরপর দুই বেশি করে নিলাম। আপনারা আপনাদের জায়গা বুঝে
অতিরিক্ত দেবেন না, তাহলে নাড়াচাড়া ভেঙে যাবে। হালকাতে সুন্দর করে ভেজে নেব। আমার দুয়ো ব্যাস হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার পরবর্তী স্টেপটা শুরু করছি। কড়াই বসিয়েছি, কড়াই তেল দিয়েছি। এই রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে, আর ভাজাটা করেছি সাদা তেল দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিয়ে, রান্নার তেল দিয়ে করতে পারবেন। তেজপাতাটা দিয়েছি, এবার দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আপনারা ইচ্ছে হলে এখানে জিরে ফোড়নও দিতে পারবেন। পাঁচফোড়নটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজতে হবে না, কিছুটা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। নুনটা দিয়ে দিচ্ছি, না হলে আদাটা উঠছে। আরেকটু আদা দিচ্ছি। আদা রসুন কিছুটা ভাজা হয়ে আসলে পরপর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটেছি। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কোয়াটার চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ, এগুলো একটু জলে মিশিয়ে ঢেলে দেব। এদিকে পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি সবগুলো মশলাগুলো। পুড়ে যাবে বলে একটু জল মিশিয়ে দিলাম। সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল বুঝে
দেবেন, যে যে রকম ঝাল খাবে ওরকম দেবেন। মশলাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, মশলাটা আর একটু ভেজে নিই। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। সব মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন মশলা থেকে তেল ছাড়ছে। এখন দিয়ে দেব জল, আমি গরম জল দিচ্ছি। এতে অতিরিক্ত ঝোল হবে না। জলটা ফুটে আসলে এবার দিয়ে দেব কোপ্তা, ওই জলটা ফুটে আসলে দিয়ে দেব মুইঠাগুলো। জলটা ফুটে আসুক, জলটা ফুটে উঠেছে, এবার মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো হয়। বাড়িতে গেস্ট আসলেও করতে পারবেন, আজকাল তো সব নিমন্ত্রণ বাড়িতেই চিতল মাছে মুইঠা এই মেনুটা করা হয়। এবার কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা, আর একটু চিনি, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি রঙের জন্য। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হয় দেবেন না, ওতে কিছু হবে না, অসুবিধা হবে না। এবার দেখার সুন্দর জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো, আমার চিতল মাছের মুইঠার রেসিপিটা হয়ে গেছে। চিতল মাছের মুইঠার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগে। আপনারা আমি যেভাবে করেছি ওইভাবে করে দেখবেন, খুবই ভালো হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।